ಇದ್ದೀರ ದಾವಿ. আমি যাচ্ছি মিল মালিকের সাথে একটা বোঝাপড়া করবই। আমাদের দাবি বন্ধ হবে, বন্ধ হবে, লাগাস করা চলবে না। আমি তোমাদের কোনো দাবি মানতে রাজি নই। অত কঠোর হবেন না হুজুর, অতগুলো মানুষ আপনার মুখের দিকে চেয়ে রয়েছে। আমি তাদের চেয়ে থাকতে বলিনি, কাজ করবে পারিশ্রমিক নেবে, ব্যাস। সেই পারিশ্রমিকটাই তো একটু বাড়াতে বলছে হুজুর। না, আমি তা পারবো না। তাহলে তো হুজুর ধর্মঘট মুলতুবে হবে না। সে ভয় আমাকে দেখো না ওয়াকিল, তোমাদের পথ তোমরা দেখেছ, আমার পথ আমি দেখব। তুমি যেতে পারো হুজুর। বড় আশা নিয়ে এসেছিলাম, ছেলেটার অসুখ, ওষুধ কেনার পয়সা নেই। কেন, যাদের জন্য ওকালতি করতে এসেছো তাদের বলো। সবারই তো একই অবস্থা হুজুর, আজ প্রায় দু মাস কারখানা বন্ধ। হুজুর একটু করুণা করুন, আপনার পায়ে পড়ছি, একটু দয়া করুন। আপনারও তো সন্তান আছে, অন্তত অন্তত তাদের কথা ভেবে। নিজের বুঝ পাগলও বোঝে, আমার কথা রাজি হয়ে যাও, তোমার কোনো অভাব থাকবে না। কিন্তু সে তো বিশ্বাসঘাতকতা হুজুর। না না, আমি পারবো না হুজুর। অসুস্থ সন্তানকে একা ফেলে যাদের মুখ চেয়ে চলে এসেছি, তাদের তাদের অত বড় ক্ষতি আমি করতে পারবো না হুজুর, পারবো না। তাহলে তোমার নিজের ক্ষতি হবে, বিনা চিকিৎসায় তোমার নিজের সন্তান ধুকে ধুকে মরবে। না, ও কথা মুখে আনবেন না হুজুর। ওই একমাত্র ছেলে ছাড়া আমার যে এই দুনিয়াতে আর কেউই নেই। ওর যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমি আমি কাউকে ক্ষমা করব না, আপনাকেও না। চাচা, চাচা, বাচ্চু কেমন করছে? জলদি আসুন চাচা। নেতা সেজেছে, ঢাল নেই তলোয়ান নেই, নিধিরাম সর্দার। আমিন। তোর কবরের মাটি হাতে কসম খাচ্ছি বাচ্চু, তোর মৃত্যুর জন্য যে দায়ী তার উপর চরম প্রতিশোধ নেব আমি, চরম প্রতিশোধ। সন্তান হারানোর ব্যথা তো বুঝতে পারবে না,
আমি যে জ্বালায় চলছি ওকেও সে জ্বালায় চলতে হবে। শব্দ করেছ কি? একে শেষ করে দেখো। কোন কথা নয়, আমার আমার টাকা চাই, অনেক টাকা। টাকা ঠিক আছে দিচ্ছি, ঠিক আছে দিচ্ছি, যা চাও তাই দিচ্ছি। তোমার আমার মুন্নিকে মেরো না, আমার মুন্নিকে মেরো না। খবরদার, একদম মরবে না। এই নাও টাকা, আমার মুন্নি। সন্তান হারানোর কি যে ব্যথা, তা তুই এবার বুঝবি চৌধুরী, তা তুই এবার বুঝবি, তা তুই এবার বুঝবি চৌধুরী, তা তুই এবার বুঝবি। কি আছো, ওকে ধরো। কি খাবেন স্যার? এক কাপ চা। আচ্ছা আচ্ছা, যদি পুলিশে জমা করে দেয় তাহলে তো চৌধুরী মেয়ে ফেরত পেয়ে যাবে। না, আমি হতে দেবো না, কখনো না, কখনো না। ছোট বাচ্চা নিয়ে তুমি ব্যবসা করছো? কি বলছো সাহেব, এ বাচ্চা আমার না। এ তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ, মানে কে যেন ফেলে রেখে গেছে। ফেলে রেখে গেছে? হ্যাঁ। সর্বনাশ, তুমি তো ভীষণ বিপদে পড়েছো হে। জি, বাচ্চা নিয়ে কি করবে? কি করব, থানায় জমা দিয়ে দেব। বলো কি, কাজ করতে যেও না। কেন? কথায় বলে পুলিশে ছুলে আঠারো ঘা, এমনও তো হতে পারে কোনো ছেলে ধরা চুরি করেছে, সামলাতে পারবে না বলে এই এখানে ফেলে গেছে। তাই যদি হয় তাহলে ছেলে ধরার দায়ে তোমাকেই জেলে যেতে হবে। তাহলে কোথায় থাকো তুমি? এই তো মাইলখানিক দূরে এক বস্তিতে। ও, বউ আছে? না, একা থাকি। এক কাজ করো, আপাতত তোমার ওখানে নিয়ে যাও, তারপর সুযোগ বুঝে কারো কাছে পালক দিয়ে দিও। হ্যাঁ, কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই, বিপদ থেকে বাঁচতে চাইলে যা বললাম তাই করো, আর না করো বিপদে পড়ো, আমার কি। শুনুন বলো, আপনি যা বললেন তাই করব। সে তোমার ইচ্ছে। কি মুশকিল, এই বাচ্চা ওই ঠেলাগাড়ি কি যে করি। চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। আপনি? বিপদে মানুষই মানুষের সাহায্যে আসে ভাই। হ্যাঁ চলো, আসো চলো চলো। এই এসে গেছি, এখানে এখানে। হ্যাঁ, এই বাড়িতে। আচ্ছা আচ্ছা, আসেন ভাই, আসেন আসেন। চলে ভাই,
তা তোমার নামটা তো জানলাম না। ফিরোজ, ফিরোজ আহমেদ। ও আচ্ছা। ভাই একটা এক্সট্রা সিগারেট। ফিরোজ মিয়া আপনার কি তা হয়? এই ফিরোজ মিয়া মানে আমার সম্বন্ধে মানে মানে আপনি বলুন যা ভাই, খুব আড়া সম্পর্ক, ঘনিষ্ঠ আত্মীয়, ও বাচ্চা আমার 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 বউ মারা গেছে তাই রেখে গেলাম। বড় দুঃখ কথা, অত ছোট বাচ্চা মা ছাড়া বাঁচবো কিনা? আবার আমি বিদেশে চাকরি পেয়েছি তাই রেখে গেলাম, কি বলেন? এবার আমি নিশ্চিন্ত কোথাও হতে পারছি ইন্সপেক্টর সাহেব, এখনো মুখ খুলল না। খুলবে খুলবে, ধরা যখন পড়েছে শিকার তাকে করতেই হবে, তবে একটু দেরি হবে। লোকটা একেবারে হার্ডনার টু ক্র্যাক। আমি একবার ওর সাথে দেখা করতে পারি? স্বচ্ছন্দে, ইচ্ছে করলে এখনই দেখা করতে পারেন। আমি দেখি একবার চেষ্টা করে। আসামি ওয়াকিলের কাছে ওনাকে নিয়ে যাও। ইয়েস স্যার, আসুন। আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমার এত বড় নামি লোকের হাজতে আগমন। ওয়াকিল, তুমি কি চাও? কোনো কিছু না, পাথরে মাথা ঠুকলে রক্ত বের হয়, এখন এই কথা আমি জানি। তোমাকে আমি অনেক টাকা দেবো ওয়াকিল। বলে যান। তোমার তোমার বিরুদ্ধে সকল চার্জ আমি তুলে নেব, তুমি মুক্তি পাবে। মুক্তি আমি চাই না। তোমাকে আমি 1,00,000 টাকা দেবো। প্রয়োজন নেই। প্রয়োজন নেই? কি বলছো ওয়াকিল, তোমার কি মাথা খারাপ হলো? হয়নি, তবে ওই টাকা নিলে হবে। তোমার আমি হাত ধরছি ভাই, একটি বার বলো আমার সন্তান কোথায় আছে, এইটুকু করো না তুমি, করো ওয়াকিল, করো না। সেদিন তো আমি তোমার পা ধরেছিলাম চৌধুরী, তোমার তো করুণা হয়নি। ওয়াকিল, ও আমার একমাত্র সন্তান। সেও ছিল আমার একমাত্র সন্তান। ওকে তো তুমি শত চেষ্টা করলো, আর ফিরে পাবে না ওয়াকিল। তুমিও শত চেষ্টা করলে ওকে ফিরে পাবে না চৌধুরী। তুমি তুমি ওকে হত্যা করেছো? না, এত বড় অমানুষ এখনো হতে পারিনি, হত্যাকারী তো তুমি। তুমি আমার সন্তানকে বাঁচতে দাওনি, তোমারই জন্য বিনা ঔষধে বিনা চিকিৎসায় আমার কোকা ধুকে ধুকে মরেছে। আমি 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 তোমাকে ক্ষমা করতে পারবো না চৌধুরী। তুমি তুমি চলে যাও, চলে যাও, যাও। বেশ, আমি চলে যাচ্ছি। যাবার আগে আমার আর একটি কথা জবাব দাও। তুমি যা বললে তা সত্যি? আমার আমার মঞ্জুরি বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। শোনো চৌধুরী, আমি তাকে বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, বিক্রি করে দিয়েছো? কোথায়? হেতুগানের দলে। কোন দলে? সেটাই আমি বলবো না চৌধুরী, তুমি খুঁজে বেড়াবে সারা জীবন। আমি আমার সন্তানকে ফিরে পাবো না জানি, কিন্তু তুমি তোমার সন্তান ফিরে পাবে এই আশায় জ্বলে পুড়ে মরবে। এটাই হবে আমার চরম প্রতিশোধ। চৌধুরী, কোটি টাকার বিনিময়ও আর একটি কথাও আমার মুখ থেকে বের করতে পারবে না। চল। কাঁদে না কাঁদে না, সোনামণি আমার, চাঁদুমণি আমার,
ওই যে বাঘ আসছে, হলুম হলুম, ওই যে বাঘ আসছে। কাঁদে না কাঁদে না, কি মুশকিলে পড়লাম রে বাবা। লোকটা তো মহা ফাঁসাতে ফেলে গেল, দিতাম ছাড়া এদিন খানা ফেলে, কিন্তু যদি ফিরে আসে কি মুশকিলে পড়লাম। আরে বাবা থাম, আল্লাহর বাস্তে একটু থাম তো। এই শিখছি দিল তো আমি আর সামলাতে পারছি না বাপু, এই দেখ জামা কাপড় সব ভিজে দিয়েছি। এত দেরি করলি? আজ হাসের বাড়িতে অনেক মেহমান আছে, দেশি করে মশলা বাড়তে দিল, ব্যবস্থা সেইরা তোয় আইলাম, আইতে একটু দেরি হয়ে গেল ভাইজান। আর আমি এদিকে একেবারে নাজেহাল, ছোট বাচ্চা লালন পালন করা কি পুরুষ মানুষের কাজ? আমি বলি কি, ওই আজহাসের বাড়ির কাজটা তুই ছেড়ে দে, ওখানে যা পাস ওটা আমি তোকে ধরে দেবো। তাইলে তো ভালোই হয়, দশ জায়গায় দৌড়ে দৌড়ি চল, আমি বেঁচে যাই। মুশকিল হয়েছে কি জানিস, দিনের বেলা তো কোনো রকমে কেটে যায়, ওই রাতের বেলাই হলো বিপদ। আর বাচ্চাটাও এমন, কাঁদতে শুরু করলে আর থামতেই চায় না। কান্দনে কপলে এই তো দুনিয়া চাইছে, জন্মানে লগে লগে বাপ মারে খাইছে, কামবো তো সারা জীবন। কি বিপদে যে পড়লাম জরিনা, তুই এক কাজ কর, আমার পাশের ঘরটা খালি হয়েছে, তোর স্বামীকে বলে ওখানে চলে আয়। তোর স্বামী তো বেকার, ইচ্ছে করলে আমার নতুন মনোহরি দোকানে কাজ করতে পারে। আচ্ছা তাইলে তো ভালোই হয়। আমি বলছিলাম কি ভাইজান, একটা বউ আনো ঘরে। আনবো আনবো, বউ এসেই বাচ্চার মা হবে, কি বলিস? হ্যাঁ কথাটা তো কইলা ঠিকই, তবে সব মায়া মানুষ পরের সন্তানকে আপন কইরা লইতে পারে না। কিন্তু ও পারবে, আমার সে বিশ্বাস আছে। কেদা মালেকা, আমার বউ ঠিক করাই আছে, গায়ে আছে, কিন্তু তার আগে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তাই তো গ্রাম ছেড়ে শহরে এসেছি। আমি জানি ও আমার পথ চেয়ে আছে, সেই আশা সেই স্বপ্ন নিয়েই তো বেঁচে আছি। ওর কথা যে ভুলতে পারি না, মনের আয়নায় ভেসে ওঠে গায়ের সেই মধুর দিনগুলোর স্মৃতি। তোমারই কাছে চলবো বলে
তুমি চোখ রেখে বলো মাধবে সে যাবে চিরদিন স্বপ্নের রঙিন জালবুনি চলেছে কিন্তু ওদিকে মালেকা কেমন আছে কে জানে করে আপনাকে বিব্রত করতে চাইনি কিন্তু উপায় ছিল না মেয়ে আমার অজ্ঞান হয়ে পড়ে রিক্সা করে আসতে গিয়ে আপনার নেম প্লেটটা দেখে এখানে ঢুকে পড়ি আপনার দারোয়ান অবশ্য মানা করেছিল বলল এটা আপনার বাড়ি চেম্বার নয় এখানে আপনি রুগী দেখেন না বেশ তো এসে যখন পড়েছেন তখন আর ভেবে কি হবে কি
করে জ্ঞান হারালো? তলপেটে খুব ব্যথা, তাই শহরে নিয়ে এসেছিলাম চিকিৎসা করাতে। হঠাৎ একটা মানসিক আঘাত পেয়ে জ্ঞান হারায়। ও, ভয় পাওয়ার কিছু নেই, জ্ঞান ফিরে আসবে, তবে রেস্টের প্রয়োজন। আপনি চলুন আমার সঙ্গে। করিমান, তুমি এখানে থাকো, জ্ঞান ফিরলে খবর দেবে, চলুন। যা আন্দাজ করেছি তাই, কিডনিতে স্টোন হয়েছে, অপারেশন করতে হবে। না না, আমি তাহলে মরে যাব, আমি তাহলে মরে যাব। না না, আপনি ঘাবড়াবেন না। কাঁদিস নে মা, কাঁদিস নে, অসুখ যখন হয়েছে তখন চিকিৎসা করাতেই হবে, নইলে ভালো হবে কি করে? ডাক্তার সাহেব, আপনি সব ব্যবস্থা করুন। কিন্তু তার আগে ওর মাকে নিয়ে আসুন আপনি, এ অবস্থায় ওর মার উপস্থিতি খুবই প্রয়োজন। ওর যা অবস্থা, ও এখানেই থাকবে, কোনো চিন্তা করবেন না। একটা কথা মনে রাখবেন, আমি একজন ডাক্তার আর ও আমার পেশেন্ট, ওর সেবা যত্নের জন্য আমি একজন ফুল টাইম নার্সের ব্যবস্থা করেছি, একটু পরেই আসবে। আমি আমি আজ হ্যাঁ, আপনি এক্ষুনি চলে যান ওর মাকে আনতে। দেখো কাজটা তুমি ভালো করনি, শত হলেও মেয়ে আমার কুমারী, আমাকে ছাড়া যে মেয়ে এক রাত কোথাও একা থাকেনি তাকে কিনা তুমি শহরে একা রেখে চলে এলে। ওসব নিয়ে চিন্তা করতে হবে না মালাকের মা, ডাক্তার সাহেব ফেরেশতা তুলো লোক, ওসব কথা পরে হবে, সবকিছু গোজাত করে নাও, কালই রওনা হতে হবে। সেজন্য তোমাকে ভাবতে হবে না, আজই আমি সবকিছু গোজগাত করে নিচ্ছি। তবু মনটা আমার না জানি কেমন করছে, আল্লাহই জানে মেয়ে আমার এখন কেমন আছে। আপনার দুধ রেখে গেলাম। ঠিক আছে, আপনি যান। ড্যাডি, 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 মা, 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 তুমি বেঁচে আছো মা? মা গো, কেন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো বলো মা, বলো। খোকা, তুমি ভুল করেছো, আমি তোমার মা নই। না না, তুমি মিথ্যে কথা বলছো, তুমি আমার মা। কেন 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 মিথ্যে কথা বলছো? আমি আর দুষ্টুমি করব না মা, এখন থেকে আমি তোমার সব কথা শুনবো। খোকা, বিশ্বাস করো আমি তোমার মা নই। তুমি আমার মা নও? না। তাহলে এসো আমার সঙ্গে। কোথায়? আহ, এসোই না, এসো, এসো না। এগুলো কি? তুমি চলে যাবার পর এ ঘরে আর কেউ থাকে না, ড্যাডি তোমার সব ছবি এ ঘরে সাজিয়ে রেখেছে। বলো মা, এগুলো তোমার ছবি নয়? বলো মা, জবাব দাও। কোন আমার চেহারা মা, কেন তুমি কথা বলছো না মা? কিচ্ছু হয়নি, এক্ষুনি ভালো হয়ে যাবে বাবা। তুমি কেন বলেছিলে আমার মা মরে গেছে? কি হয়েছে? তুমি কথা বলছো না কেন ড্যাডি? কেন তুমি বলেছিলে আমার মা মরে গেছে?
সুমন, তোমাকে আমি সব বলবো বাবা, এখন আর কথা নয়। চলো ওকে আগে ভালো করি। কোথায় থাকেন আপনারা? পেশেন্ট জ্ঞান হারিয়ে ফেলেছে, কুইক ইঞ্জেকশন রেডি করুন। করছি স্যার। ডক্টর, ডক্টর, কি হয়েছে? কোনো ভয় নেই, ইঞ্জেকশন দিলে সব ঠিক হয়ে যাবে। ড্যাডি, আমি মার কাছে থাকবো। ঠিক আছে বাবা। নিন স্যার। সিস্টার, জ্ঞান ফিরলে আমাকে খবর দেবেন। ওকে স্যার। আসুন। আপনাকে আমি সবই তো খুলে বললাম। সত্যি বলতে কি, আপনার মেয়েকে দেখে আমি নিজেই চমকে উঠেছিলাম। আমার স্ত্রী নাসরিনের সাথে অদ্ভুত মিল। সুমনের আর দোষ কি, ও তো ভুল করবেই। ওর যে স্কুল ছুটি হওয়া দেরি এসে গেছে সেটা আমি ভুলেই গিয়েছিলাম। তা না হলে বোর্ডিং থেকে ফেরার আগেই আপনার মেয়েকে আমি হাসপাতালে রিমুভ করতাম। দিদি, মার চোখ খুলেছে। সোনামণি, সোনামণি কাছে এসো। উনি কে ড্যাডি? তোমার নানু। তুমি আমার নানু? হ্যাঁ ভাই, কাছে এসো, এসো কাছে। বুঝতে পেরেছি, তুমি আমার মাকে নিয়ে গিয়েছিলে, আর কিন্তু মাকে নিয়ে যেতে দেব না। কি কথা বলছো না কেন? এ কি, তুমি কাঁদছ? কেঁদো না নানু, কেঁদো না, এখন থেকে তুমিও এখানে থাকবে। সোনামণি আমার, সারাটা দিন এখানে বসে আছো, এবার এসো ঘুমোবে। না, আমি মাকে ছেড়ে কোথাও যাব না। সুমন, সুমন, তোমার নানুর কথা শোনো। কি, তুমি এক কাপড়ে পড়ে রয়েছো? যাও, অন্তত ড্রেসটা পাল্টে ফেলো। যাও। নার্স, ওকে নিয়ে আসুন। মা কোথায় যাবে? তোমার মার অসুখ হয়েছে সুমন, হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি যেতে দেব না, কিছুতেই না। এর আগে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তখন মা রাগ করে চলে গিয়েছিল, এবার মা রাগ করে চলে যাবে, আমি যেতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। মা, আপনি ওকে সামলান। সোনামণি, ভাই আমার। না না, আমি কারো কথা শুনব না, কারো কথা শুনব না। তুমি কেউ বলো না, কেউ বলো না। মা, মা গো, মা, তুমি আর রাগ করে চলে যাবে না মা। বলো মা, তুমি আর রাগ করে চলে যাবে না, বলো। ফুলের মালা পরাইয়া কি হইব? এখনো ঘুমায়নি? না, বড় বিচ্ছুমাইয়া, এখনো ঘুমায় নাই। ভাইজান, আর দেরি না কইরা মনের মানুষটারে নিয়ে আসো। হ্যাঁ, যোগার যন্ত্র প্রায় করে ফেলেছি, শিগগির গানে যাব। তারপর? তারপর কি? তারপর
মালেকা আমার বউ হয়ে আমার ঘরে আসবে। মালেকাকে তুমি ঘরের বউ করে আনতে চাও? এ তো খুব খুশির কথা বাবা। তবে বলুন মা, মালেকা কি রাজি হবে? ওর তো বিয়ে ঠিক হয়ে আছে। মা, তোমাদের সব কথা আমি শুনেছি, আমি রাজি। তুমি রাজি মানে? ওসব কথা আমি তোমাকে পরে খুলে বলবো মা। আমি আমি সুমনের মা হয়েই থাকতে চাই। তবে একটা কথা, এই বিয়ের ব্যাপারে সুমন যেন কিছু জানতে না পারে। বেশ তো, তাই হবে। ওকে বোর্ডিং এ পাঠিয়ে দেবো। তাহলে তো সমস্যা মিটিয়ে গেল। তবে একটা কথা বাবা, বিয়েটা কিন্তু আমাদের গ্রামের বাড়িতেই হবে। মালেকার বিয়ে হয়ে গেল। দুঃখ করে কি করবে ফিরোজ, ওরা বড় লোক বর পেয়েছে, তোমার মতো গরিবকে তো ওরা ভুলে যাবেই। আমার সব আশা ভরসা যে শেষ হয়ে গেল। আমি কি নিয়ে বাঁচবো মাস্টার চাচা, আমি কি নিয়ে বাঁচবো? আঘাত দুঃখ কষ্ট নিয়েই তো মানুষের জীবন, এ কথা ভুলে গেলে তো চলবে না বাবা। বুকে পাষাণ মেঝে ফিরে যাও, আবার নতুন করে স্বপ্ন দেখো। আমি তোকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখবো মা। সবাই আমাকে ছেড়ে চলে গেছে, আবার তুইও যেন আমাকে ছেড়ে চলে যাস না মা। সেটা বলতে পারছি না ভাই, তবে বিপদ কেটে গেলে আমি আবার ফিরে আসব। বালি দিয়ে স্বপ্নের মহল করছি, দুদিন পরেই তো তোর বাবা ফিরে এসে তোকে নিয়ে যাবে। আল্লাহই জানে তোর বাবা এখন কোথায়। আকিলের 14 বছর জেল হয়ে গেল, তুমি সে মুখ খুললো না। তাহলে কি আমি আমার মেয়েকে খুঁজে পাব না? সে আল্লাহ জানেন। ওর কথা মতো সারা দেশের খেটু গানের দলে কত খোঁজ করেছি, কিন্তু কোথাও সন্ধান পেলাম না। কে জানে ও বেঁচে আছে কিনা। না না, ও কথা বলো না, আমার মন বলছে ও বেঁচে আছে। দোয়া করি ও যেখানেই থাক, ও যেন আদর যত্নেই থাকে।
পাইবে যেন পেয়েছি এক স্বর্গ ভুবনে, আজ তোমায় পেয়ে যেন পেয়েছি এক স্বর্গ ভুবনে। ইংরেজি স্কুলে পড়ে এক কাম নাই অহন অহন বুঝুক মজাটা হরি হরি এইসব কি এইসব কি দেখতেছ না কাপ মেডেল প্রাইজ কি হইল মিতা কই কই গেছে হ্যাঁ এখন বাড়িতে নাই আপনি অহন যান পরে আইসেন পরে না কখনই দরকার দেখা না কইরা যা মুকে না কি মুশকিল না অখনো যদি না বাইরন
তাইলে মিতার বাপের আমি খবর দিমু। তাই দাও, মিতার বাপে আমারে দেখলে বুকে জড়াইয়া ধরবো, বুকে জড়াইয়া ধরবো না লাঠি মেরে বাইর করবো, এই যে বুঝবা খাও। কমা কেন দেখতেছ? এক দৌড় দিয়া তোর ফিরোজ চাচারে গিয়া খবর দে, কইবি এক জোয়ান পোলা বাড়িতে এসে মিতা পারে খুঁজতে আছে, হ্যাঁ জলদি করে বাড়িতে চলে আসে, যা জলদি যা। যাইতাছি। আই মাতারি এক কাপ চা দাও, গ্রিন টি। উমা কয় কি এই চা যে মিতারও পছন্দ, মিতার যা পছন্দ আমার বি তাই পছন্দ, একটু পরে আপনি পছন্দের ঠেলা বুঝবেন। আইতাতে কেঠা আপনি জেঠা মিতার বাপ, তোমারে আমি পুরস্কার দিব, এখন এগুলো সাজিয়ে রাখো। মানি মানি চোখ নেই তোমার দেখবার পাও না, এই মেডেল বই এই সমস্ত জিনিস মিতায় পুরস্কার পাইছে, স্পোর্টসে পাইছে, নাটকে পাইছে, তা আপনার কাছে কেমনে আইলো? কইলাম না, মিতা আমার আপন জন, মিতা আমার সব, মিতা আমার চোখের মণি, কলিজার টুকরা, জানের জান, পরানের পরান, আমি এখন তোমাকে ভালোবাসা করি। ভাইজান একলা পায়ে আমার বেইজ্জতি করতে আসিল। তুমি মানে আপনি? আপনি আমারে তুমি কইবার পারেন, আপনার কাছে মিতা যেমন আমি দি সেরকম। ওরে দুষ্টুমে। কলেজে নাটক করে এলাম, ভাবলাম নাটকের এই ড্রেসে তোমাদের একটা চমক দেই। তাই বইলা পোলা সাইজা, আমি তো ভাবছিলাম হাতে হাতেই বুঝি পোলা। বাবা তুমি না বলো, আমি তোমার ছেলে মেয়ে দুই? হ্যাঁ মা, তুই তো আমার সব, আমার নয়নের মণি, তুই ছাড়া আমার আর কে আছে? বাবা একটা কথা রাখবি? আগে বল না পারিনি। আগে বল না রাখবে? আরে বল না শুনি। কদিনের জন্য চিটাগং হিল ট্র্যাকসে বেড়াতে যাব। কার সঙ্গে? কলেজ থেকে যাব এক্সকার্শনে, সঙ্গে টিচার যাবে, এটাও পড়ার একটা অঙ্গ। জঙ্গল দেখব, পাহাড় দেখব, প্রকৃতির সঙ্গে পরিচিত হব, সাথে সাথে পিকনিকও করব, বন্দুকুন যাব, পাখি শিকার করব। ইটস রিয়েলি ওয়ান্ডারফুল বাবা, ইটস থ্রিলিং। বলো না বাবা যাব। তোকে কি আমি মানা করতে পারি পারলি? ও হাউ নাইস অফ ইউ বাবা। মনে হয় লোকাল আর খোঁজ পাওয়া গেছে। আরে মনে হয় মানে? একখানে কতগুলি মেয়ে বসে পিকনিক করছে, নিশ্চয়ই ওদের কাছে মিঠা পানি আর খাবার দাবার আছে, ঠিক মতো দেখেছিস তো? হ্যাঁ, রান্না বান্না হচ্ছে দেখে এলাম, টাইনারে মিলন। হ্যাঁ ওয়ান্ডারফুল, এই দুর্গম এলাকায় মেয়েরা পিকনিক করতে এসছে। আমরা পথ হারিয়ে ফেলেছি বলে খুব দুর্গম মনে হচ্ছে স্যার, হয়তো লোকালে খুব কাছে। রাইট ইউ আর স্যার, মেয়েদের কাছে চেয়ে দেখি কিছু খাবার দাবার আর মিঠা পানি জোগাড় করা যায় কিনা। যাও দেখো। নাও আই এম রিয়েলি টায়ার্ড। আচ্ছা ইয়ে ওরা কত দূরে? এই তো কাছে, এই জঙ্গলের ওপাশের জঙ্গলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে হয় এদিকে শিকার ভালোই পাওয়া যাবে। হ্যাঁ ম্যাডাম, একটু কষ্ট করতে হবে তাহলে শিকার ভালোই পাবে। তোমার লোকজনের কাজ ওদিকে শেষ হয়েছে তো? সেই জন্য চিন্তা করবেন না, ওরা ওদিকে ভালো জায়গা দেখে তাবু খাটাচ্ছে, প্রফেসর ম্যাডাম নিজে তদারক করছেন। রিটা তোমরা এদিকে কাজকর্ম শেষ করো, আমি যাচ্ছি। আচ্ছা। Thank you.
হাই দেখি কি করা যায়। দেখুন আমরা খুব বিপদে পড়ে এখানে এসেছি। জি আমাদের কিছু খাবার আর পানির প্রয়োজন। জি তা আমরা কি করব? জি এটা তো দান ছত্র খুলে বসুনি, অন্যদিকে যান। বিশ্বাস করুন আমরা লোকালয় থেকে অনেক দূরে। তা আমরা কি করব? এখান থেকে লোকালয় প্রায় 15 মাইল। 15 মাইল? ঠিক আছে যান এখান থেকে, আর বিরক্ত করবেন এখানে। দেখুন আমরা মৃত্যু পথ যাত্রী, যদি না দেন তাহলে জোর করে নিয়ে যাব। দেখুন না চেষ্টা করে। আচ্ছা দেখবেন, এই দেখুন। আশা করি এর পরে থাকার প্রয়োজন নেই আপনাদের। মেয়েদের উপর হাত চালিয়ে বাহাদুর দেখাবার অভ্যাস আমার নেই। চল এখান থেকে চল। আমাদের দিয়ে না খোদাই তো আর করবো না। দেখলি এখন কি ব্যবস্থা করবি তাই বল দেখি। মেয়েগুলি খুব জাহাবাজ, তবে ওদেরকে কিভাবে সাহায্যতা করতে হয় সে বুদ্ধিও আছে। কি করে? চল সেই ব্যবস্থাই করছি। ওদেরকে ভালোভাবে রান্না করতে দে। এই সাজে স্যার ক্যাম্প ফায়ার অনুষ্ঠান করার জন্য এই পোশাকগুলো আমরা সঙ্গে নিয়ে এসেছিলাম স্যার, আজ এটা একটু অন্য কাজে লেগে গেল। মানে স্যার জাস্ট উই হ্যাভ মেড এ ফান। ফান? ইয়েস স্যার, এ ওয়ান্ডারফুল ফান স্যার। আপনি বরং খেয়ে নিন, আমরা পোশাকটা বদলে নিই। আই এম থার্স্টি নট হাংরি, একটু আগে বিস্কুট খেলাম। যা এক গ্লাস পানি নিয়ে এসো। পানি পানি। তুই যা বললি তাতে মনে হয় এর পেছনে কোনো রহস্য আছে। এ জাতীয় জঙ্গলি তো এখানে থাকার কথা নয়, কি বলো বড়ুয়া? ঠিক বলেছেন মেম সাহেব। অল রাইট, আমিও খুঁজে বের করবো কি রকম জঙ্গলি ওরা। যেটা তুই ম্যাডামকে খবরটা দে। আচ্ছা আয় তোরা। থ্যাংক ইউ। কিছু তো বুঝতে পারছি না। তোমরা কারা? বোঝা যাচ্ছে আপনি ওদের গাড়ছে। ইয়েস, তাই আপনার কাছে বিচার দিচ্ছি। ওরা আমাদের সমস্ত খাবার দাবার লুট করে নিয়ে এসেছে। ইজ ইট? নো স্যার, নো স্যার, বিশ্বাস করেন সম্পূর্ণ মিথ্যা কথা। না স্যার সম্পূর্ণ সত্যি। জঙ্গলি সেজে ভয় দেখে ওরা সব খাবার নিয়ে এসেছে। আপনি এর একটা বিচার করুন, যদি না করেন তাহলে আমরা নিজেরাই এর শোধ নেব। ডোন্ট বি এক্সাইটেড, এর বিচার আমি করব। সুমন। জি স্যার। ওরা যা যা বলেছে সব সত্যি? কে চুপ করে আছে কেন? জি স্যার। জি 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 জি, তোমাদেরকে আমি এই শিক্ষা দিয়েছি। আরে তোমরা ওদের কাছে চাইলেই তো পেতে, বিপদে সবাই সবাইকে সাহায্য করে। ইয়েস স্যার, রাইট ইউ আর। চেয়েছি স্যার, ওরা দেয়নি। মিথ্যে কথা। মিথ্যে নয়, আপনার সঙ্গীতে জিজ্ঞেস করে দেখুন। অনেক কাকুতি মিনতি করেছি কিন্তু কিছুতেই রাজি হলেন না। রীতা, ওরা বলছে ওরা বিপদে পড়েছিল তাই খাবার চেয়ে অনুরোধ করেছিল। সত্যি? হ্যাঁ, মানে আমি বিশ্বাস করিনি। ভেরি ব্যাড রীনা,
মানুষকে বিশ্বাস করতে শিখো। তুমি খুব অন্যায় করেছো। রিনা, প্রফেসর রিনা চৌধুরী, প্রফেসর হামিদ, আই এম সরি। সরি তো আমার হওয়া উচিত, অন্যায় তো আমার ছেলেরা করেছে। আমি তোমাদের সবার কাছে আমার ছেলেদের হয়ে মাপ চাইছি। না স্যার, অন্যায় আমার বান্ধবীরাও করেছে, এর জন্য আমরাও ক্ষমা চাচ্ছি। ভেরি গুড, ভেরি গুড, দ্যাটস লাইক এ গুড গার্ল। আচ্ছা, তোমরা নিশ্চয়ই ক্ষুধার্ত। হ্যাঁ, এসো সবাই একসঙ্গে মিলে খাওয়া দাওয়া করা যাক, কি বলো? হ্যাঁ চলো, এসো এসো, চলো। জীবনটা ব্যর্থ হয়ে যাবে ওকে না পেলে। কাকে? আরে পিঠাকে, না না, রিটাকে। ও আমার শয়নে স্বপনে জাগরণে একাকার হয়ে আছে। এত মার খাওয়ার পরও তোরা যে যাই বলিস দোস্ত, ওকে না পেলে আমি মরে যাব। ওর পরশ আমাকে পেতেই হবে, ওর পরশ আমাকে পেতেই হবে, পেতেই হবে দোস্ত। তাহলে একটা ব্যবস্থা কর, মানে ওর কাছে তোর মনের কথাটা খুলে বল। কিভাবে? কথাটা কিন্তু আসাদ ভাই মন্দ বলেনি। কি করে লেগে যাও বাবা, ভেসে যাক তরি, ডুবে যাক প্রাণ, শুরু করে দাও গান, ওয়ান্ডারফুল গান গে পরিচয় রিতা। আমি তোরা একটু দাঁড়া, আমি আর মিতা গিয়ে ওকে দেখে আসছি। রিতা তুই দেখে আয়, আমরা দাঁড়ালাম, ঠিক আছে? হাউ ওয়ান্ডারফুল, এগিয়ে আসছে যে আল্লাহ জানে কাজীর কপালে কি আছে। ও মাই রিতা, ও মাই লাভ। আমার নাম নিয়ে গান ধরছেন কেন? আরে এটা তো গান, আর গান তো সবাই গাইতে পারে। যত ইচ্ছে গান, কিন্তু আমার নাম নিয়ে গান গাওয়ার কোনো অধিকার আপনার নেই। কিন্তু পিঠা, আমি যে তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। কেমন লাগলো? ভালো। যান, এখনো আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এবার আপনাকে এই চলবে, আপনার হাতটা বেশ শক্ত তো। কেমন লাগলো ওই পরশ? দারুণ সরস, তাই না? বুঝতে পারলে না কেমন লাগলো? এমন জ্বর দিয়েছে, গালটা এখন চড়চড় করছে। তবে জেনে না, এর শোধ আমি নেবই। এমন শিক্ষা ওকে আমি দেব যেন সারা জীবন ভর ওর মনে থাকে। এমন শিক্ষা দিয়েছি জীবন ভর মনে থাকবে, যত সব এমন হ্যাংম্যান ছেলেগুলো সবাই না, এই ধর সুমন ছেলেটা বেশ রিজার্ভ, সহজ সরল, কোনো অহংকার নেই। বাহ, একসঙ্গে এতগুলো বিশেষণ যোগ করে ফেললি কেন, মনে ধরেছে নাকি? ধরলেও বিশেষ লাভ নেই, ওর দৃষ্টি অন্যদিকে। মানে মানে লিডারের সাথেই লিডারের মানায়, আমাদের লিডার মিতা আর ওদের লিডার সুমন। কথাটা তুই মন্দ বলিস নি, বাট আই হেট দিস টাইপ অফ মেল পুরুষ, যার মধ্যে কোনো শিভারি নেই, তাকে আমি কোনোদিনও মনে প্রাণে গ্রহণ করতে পারবো না। আই নো ইট, ওর মধ্যে ওটা নেই, এখন পর্যন্ত কোনো প্রমাণ পাইনি, যা পেয়েছি দু চারটা কাব্যিক কথাবার্তা মাপার সৌন্দর্য বোধ। ভদ্রলোকের কিন্তু আরেকটি গুণ আছে, কি? সুন্দর ছবি আঁকে। তুই জানলি কি করে? দেখলাম রং তুলে আর অর্ধ সমস্ত ছবি নিয়ে বেরিয়ে গেল, সঙ্গে একটা হ্যান্ড ব্যাগ, মনে হয় সারাদিনের জন্য খাবার দাবার নিয়ে বেরিয়েছে। এত সব লক্ষ্য করেছিস, তাহলে তুই চলে পান না? মোটেই না, ওর দৃষ্টি অন্যদিকে, আর অর্ধ সমস্ত ছবিটাও তোর।
কি দেখছেন? আপনি কখন এলেন? এই তো এক্ষুনি, কয়েক মুহূর্ত আগে। কি দেখছিলেন এমন করে নির্দিষ্ট চিত্রের? দেখছিলাম এই প্রকৃতিকে, দেখছিলাম এই মেঘবরণ সাগরকে। আপনি কবি? জি না, প্রকৃতিকে উপভোগ করার অধিকার একমাত্র কবি শিল্পীদের নাকি? এই দেখুন, আপনি আমাকে খোঁটা দিয়ে কথা বলছেন। কথায় বলে না, যার মনে যা লাভ দিয়ে ওঠে তা। সবাই মিলে বেড়াতে গেল, আপনি গেলেন না? আপনিও তো জানেন আমি আমার কাজে ব্যস্ত ছিলাম। কি কাজ? আমার ব্যক্তিগত, একান্ত গোপনীয়। নিশ্চয়ই ছবি আঁকা? হুম, ধরে ফেলেছেন। কি এঁকেছেন দেখাবো? ওরে বাবা, কি হলো? না মানে তাহলে ফাঁসি হয়ে যাবে। কেন? তা বলা যাবে। আমি ছবি দেখব। জেদ করছেন? না, অনুরোধ করছি। একটা শর্ত আছে। বলুন। যা দেখবেন কাউকে বলতে পারবেন। মেনে নিলাম। আর 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 কি? রাগ হলেও রাগ করতে পারবেন না। ঠিকই। হ্যাঁ তাই, এই শর্ত। ঠিক আছে, তাই হবে। রাগ হলেও প্রকাশ পাবে না। কথাটা কিন্তু তা নয়, রাগ একদম করতে পারবেন। সেটা কি সম্ভব? আপনার কাছে প্রকাশ না পেলেই তো হলো। ঠিক আছে, তাই হবে। তবে এক নম্বর শর্তটা আপনাকে মেনে চললেই হবে। চলুন চলুন। মিস রীনা চৌধুরী, ওদের নিয়ে কি পিকনিক করতে এসছো? পিকনিক ঠিক না, এক্সকারশন এসেছি। গন্তব্যস্থল বুদ্ধ মন্দির। কি আশ্চর্য, আমরা তো বুদ্ধ মন্দিরে যাচ্ছি। তাই নাকি? তোমরা গাইড নাওনি সাথে? না, আমি তো আগে এসেছি, তাই ভেবেছিলাম পথ ভুল হবে না। আমাদের সাথে গাইড আছে। তা না, আপত্তি না থাকলে একসাথে যেতে পারি। আপত্তি থাকবে কেন? তাহলে তো খুব ভালো হয়। এতগুলো মেয়ে নিয়ে আমি একা স্বস্তি পাচ্ছিলাম না। কিন্তু একটা মুশকিল, আমাদের সাথে খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। গাইড বলছিল পথেই বাজার আছে, কিনে নেওয়া যাবে। ও দ্যাটস ফাইন, তাহলে চলো এসো এসো। চল আসো। শর্তটা যেন মনে থাকে। থাকবে। আসো। সুমন সাহেব, আপনি আপনার শর্ত রাখুন। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই। ছাড়ুন।
আমার পক্ষে এখন জার্নি করা সম্ভব নয়। তুমি বরং তোমার মেয়েদের নিয়ে চলে যাও। তোমাকে এই অবস্থা ফেলে মিস রিনা, তুমি সুস্থ না হওয়া পর্যন্ত জার্নি স্টপ। একটা কথা বলবো, রাগ করবেন না তো? না না বলুন। মেয়েদের কিন্তু অত সাহস ভালো নয়। ঠিকই বলেছেন, আগে বুঝিনি। তাছাড়া আমরা যখন সঙ্গেই আছি তখন যদি কোথাও যান আমাদের কাউকে সঙ্গে নিলেই পারেন। এবার থেকে তাই করবো। বিশেষ গোপনীয় কথা, বিশেষ গোপনীয় কথা। চলুন করিব প্রেম। কোন দিক গেল? এদিক চল, এদিক। ওই দেখ, তাই তো দোস্ত, স্বপ্ন দেখছি না তো? যা বললাম, আপনি যদি রাজি হন তাহলে আপনি যা বলবেন আমি তাই শুনবো। সত্যি শুনবে? তবে হ্যাঁ, কথাটা যেন ঘুম না করে কেউ জানতে না পারে। মানে একদম না। তবে ওরা যদি জিজ্ঞেস করে কি কথা হলো তখন?
ইউ ফুল 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 মানে গোলাপ ফুল ওয়ান্ডারফুল ক্যাম ফুল জীবনটাই তো ফুল আরে এসো এসো আরে এসো প্রফেসর মিস রিনা চৌধুরী থ্যাংক ইউ বসো এখানে তো বেশ কয়েকদিন থাকা গেল এবার হ্যাঁ এবার রওনা হওয়ার প্রয়োজন আমি তো ভাবছি আই এম অল রাইট তোমার আর তোমার মেয়েদের সেবা যত্নের কথা আমি ভুলবো না কোনোদিন তাহলে আগামীকালই আমরা আবার যাত্রা শুরু করতে পারি কি বল প্রফেসর হামিদ অফকোর্স বিউটিফুল আচ্ছা মিতা এর ব্যাকগ্রাউন্ডে তোমার একটা ছবি আঁকবো কেমন হয় বলো তো ভালো তোদের একটা ছবি তুলে দিই স্মৃতিটা স্মরণীয় হয়ে থাকবে কি বলো পিঠা সরি রিতা রিতা চমৎকার হবে তুমি একটু দেখো বল ঠিক আছে দোস্ত তোরা তোরা এই থ্যাংক ইউ এবার তোরা দাঁড়া আমি একটা তুলি দেখি বলো মিতা ছবিটা যেন উঠে দেখো দেখো সুন্দর এসো দেখো এই দিকটা দেখো দেখো কত সুন্দর কাঠের কাজ হ্যাঁ ওই দিক হ্যাঁ মিলন রিয়েলি বিউটিফুল প্লেস চলো ওই দিকটা চলো এসো মা এই যে মা মা আই এম রিয়েলি হ্যাপি টুডে আরে পাগল ছেলে কি ব্যাপার শুনে তুমি খুব খুশি হবে মা তুমি যা চাইতে আমি তোমাকে তাই এনে দিচ্ছি মানে বউ পরে দৃষ্টি ছেলে তলে তলে এই কিন্তু তুই তো এলি জঙ্গল জঙ্গলে বউ পেলি কোথায় জঙ্গলে পেয়েছি মা জঙ্গলে মঙ্গল না বাবা না আমি জঙ্গলি মেয়েটা সহ্য করতে পারবো না জঙ্গলি নয় মা মেয়ে শহরে বলিস কি হ্যাঁ স্কাশনে পরিচয় শি ইজ ভেরি বিউটিফুল তোমার পছন্দ হবে মা তা তো বুঝলাম এখন সব কিছু খুলে বল কোথায় থাকে কি নাম থাকে এই শহরে আর নাম মিতা এটা কি বাবা তা ছেলেটি কে সুমন এটা তো পরিচয় হলো না কোথায় থাকে কার ছেলে নাম করা ডাক্তারের ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে তা বেশ তো ছেলেটাকে একদিন নিয়ে আয় আর পরিচয় করি সত্যি বাবা ইউর সো নাই তোর সুখই তো আমার সুখ ছেলের সুখেই তো আমাদের সুখ তা তো বুঝলাম কিন্তু ছেলে যদি ভুল করে তাকে প্রশ্রয় দিতে হবে নাকি তোমার কথা মতো আমি খোঁজ নিয়েছি একটা মনোহারি দোকানের মালিকের মেয়ের সঙ্গে ডক্টর খানের ছেলের বিয়ে হতে পারে না কেন পারে না মনোহারি দোকানের মালিক কি মানুষ নয় দেখো তোমার আদর্শের বলি গল্প উপন্যাসে চলে বাস্তব জীবনে কোনো দাম নেই আমার একটা স্ট্যাটাস আছে মান সম্মান আছে সেই কথা ভেবেই তো রাজি হতে বলছি সুমনকে তো জানো কি রকমের সেন্টিমেন্টাল আর একগুয়ে
যদি শেষ পর্যন্ত একটা কেলেঙ্কারি বাঁধিয়ে বসে তখন তখন কোথায় থাকবে তোমার মান সম্মান, কোথায় থাকবে তোমার স্ট্যাটাস? দাঁড়াও, আমি বলি কি, মেয়েটিকে একবার দেখো, যদি সত্যি পছন্দের হয় তাহলে রমত করো না। শুনেছি মেয়েটি ইংরেজি স্কুলে লেখাপড়া শিখেছে, এখন কলেজে পড়ে, সোসাইটিতেও চলাফেরার অভ্যেস আছে। বিশ্বাস করো না, একটা দোকানদারের মেয়ে, সে আবার ইংরেজি স্কুলে পড়াশোনা করেছে, আবার সোসাইটিতে চলাফেরার অভ্যেস আছে। আই ডোন্ট বিলিভ ইট। তাহলে নিজে দেখে শুনে সন্দেহ দূর করো। অলরাইট, তাই হবে। কবে যাবে দেখতে? যাব না, তবে মেয়েকে আর মেয়ের বাপকে এখানে আসতে বলো। সে কি, এটা তো উল্টো নিয়ম হলো, ওরা যদি রাজি না হয়? দেন আই এম হেল্পলেস, আই ক্যান্ট গো দেয়ার। তোমার ছেলেকে বলো যদি তাদেরকে এখানে নিয়ে আসতে পারে ভালো, আমি তাদের সাথে কথা বলব, যদি মেয়েকে পছন্দ হয় তাহলে বিয়ে হবে, আদারওয়াইজ নট। এই আমার শেষ কথা। মা শুনুন, আমি 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 সব শুনেছি মা। তাহলে ড্যাডি কাজটা ভালো করেনি। শুনুন, তবু আমি ড্যাডির কথা রাখতে চেষ্টা করব, ওদেরকে আমি তার প্রপোজালটা জানাবো, যদি রাজি হয় ভালো, আর যদি রাজি না হয় তাহলে আমাকে অন্য পথ দেখতে হবে। আল্লাহ, ওরা যেন রাজি হয়। আরে রাজি হব না কেন, সব ব্যাপারে নিয়ম মেনে চলতে হবে, এমন কি কথা আছে? তোমার বাবা ব্যস্ত মানুষ। জি ঠিক আছে, আমি যাব। কি একেবারে চাইনিজ ফুড? সবই মিতামার নিজের হাতের তৈরি। আবার মিষ্টি কেন? শুভ কাজ তো মিষ্টি মুখ দিয়ে করতে হয়, এ আর বেশি কি। তোমার বয়সে বাজি রেখে এর পাঁচ ডবল রসগোল্লা আমি একাই খেয়েছিলাম। বলেন কি? হ্যাঁ, এখন আর সেই মনও নেই, আর অনেকের খাওয়াবার সামর্থ্যও নেই। নাও খাও। মিতা, সুমন আমায় নিমন্ত্রণ করলে, ওদের বাসায় যেতে আগামীকাল বিকেলে। ওকে দে। I love you too. জীবনের সবচেয়ে বড় উপহার, জীবনের সবচেয়ে বড় উপহার, আমি যে তোমার তুমি যে আমার, আমি যে তোমার তুমি যে আমার। I love you, I love you too. সবচেয়ে বড় উপহার।
তোমাতে মগ্ন আমি, তুমি যে আমার সকল আশা অনন্ত সমার। আই লাভ ইউ, আই লাভ ইউ টু, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। জীবনের সবচেয়ে বড় উপহার আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার। জীবনের সবচেয়ে বড় উপহার আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে মিতার বাবা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ড্যাডি মিতা সালাম কর। থাক 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 সুমন জি, ওকে তোমার মার কাছে নিয়ে যাও। আচ্ছা বসুন প্লিজ। মেয়েরাই মেয়েদেরকে ভালো বুঝবে, তাই ভেতরে পাঠিয়ে দিলাম। নিশ্চয়ই নিশ্চয়ই, আশা করি আমার মিতাকে আপনার স্ত্রীর অপছন্দ হবে না। মা মা কি রে মা? মিতা মিতা আমার মা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। মা মিতার বাবা নিচে বসে আছে। ঠিক আছে তোমরা এখানে বসে গল্প করো, আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি। দেখছো অমন করে? শুধু দেখছি না, ভাবছি। ভাবছি সেই মধুলগ্নের কথা, তুমি নতুন বউয়ের সাজে আমার ঘরে এসে এমনি করে বসে আছো ঘোমটা দিয়ে, তারপর আস্তে আস্তে আমি তোমার এমনি করে ঘোমটা খুললাম, চাঁদ মুখখানা দেখলাম, ধীরে ধীরে আস্তে আরো আস্তে দুটি মন দুটি প্রাণ এক হওয়ার জন্য এমনি করে। তুমি ভারী দুষ্ট। কেন, সেই পরম মুহূর্তটাকে ভাবতে ভালো লাগছে না? লাগছে, তবুও কেন জানি আমার ভয় হচ্ছে সুমন। কেন, ভয় কিসের? যদি আমাদের এই স্বপ্ন সফল না হয়। কেন সফল হবে না? যদি ওরা আমাকে অপছন্দ করেন। মার চোখ দেখে বুঝেছি মা তোমাকে পছন্দ করেছেন, আর ড্যাডি তিনিও পছন্দ করবেন, নয়তো এত আয়োজন করে আপনার ব্যবস্থা করতেন না। আসুন, এত খাবার এই যে এলাই কারবার, এটাই এবারে রেওয়াজ। ছোট হোক বড় হোক মেহমানদের আমরা এইভাবে আপ্যায়ন করে থাকি। আমার মনে হয় এই ধরনের আপ্যায়ন বুঝি আপনার জীবনে এই প্রথম। জি, মনে হচ্ছে এত খাবার আপনি কোনোদিন একসঙ্গে দেখেন। মানে কি বলতে চান আপনি? উত্তেজিত হবেন না, ঠান্ডা মাথায় চিন্তা করুন, সমানে সমানে মিল হয়। বাদুর কি কখনো হাতির নাগাল পায়? ডাক্তার সাহেব, আপনি হাতি নন আর আমিও বাদুর নই। আশা করি ডাক্তার হিসেবে এই জ্ঞানটুকু আপনার আছে। আর আপনার রক্ত যেমন লাল, আমার রক্ত তেমনি লাল। সাড়ে তিন হাত মাটির নিচে আপনি আমি এক কাপড় পরে যাব। মিতাকে ডেকে দিন। ও শিওর মালিকা,
মালিকা, মালিকা, মালিকা, মিতাকে বলো ওর বাবাকে ডাকছে। বাড়িতে ডেকে এনে এই অপমানটুকু না করলেও পারতেন ডাক্তার খান। ইউ আর এ সেন্টিমেন্টাল ফুল। ও ইউ শাট আপ ডক্টর, অনেক হয়েছে। কি বলবো, আপনাদের বাড়িতে এসেছি তাই। মিতা, 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 চলে আয় মিতা। ভদ্রতার মুখোশ পরে উঁচু সমাজে বিচরণ করেন এরা। এই উঁচু দেয়ালের নাগাল তুই কোনোদিন পাবি না মিতা। চলে আয় মিতা, চলে আয়। মিতা, 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 কি হলো মিতা, 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 মা আমার, মিতা, 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 দেখি দেখি না, আমি ডাক্তার তবু না, পৃথিবীতে আরো অনেক ডাক্তার আছে। মিতা, মিতা, মা আমার, কন্ডিশন ইজ নট গুড, অবস্থা বিশেষ ভালো না ডাক্তার। হ্যাঁ, আঘাতটা খুব সিরিয়াস, প্রচুর ব্লিডিং হয়েছে, রক্ত দিতে হবে। তাই দিন ডক্টর, টাকার জন্য চিন্তা করবেন না। কিন্তু মুশকিল কি জানেন, আপনার মেয়ের ব্লাডের গ্রুপ ও নেগেটিভ, যা আমাদের ব্লাড ব্যাংকে নেই। তাহলে সেই জন্যই তো চিন্তা, চেষ্টা করছি জোগাড় করার জন্য। আমার রক্ত নিন, আমার রক্ত নিন, গ্রুপ পরীক্ষা করে দেখতে হবে। করুন তাহলে। ঠিক আছে, আপনি আসুন ডাক্তার। আমারটা, উনি ইয়াং ম্যান, ওনারটা আগে পরীক্ষা করে দেখি, পরে না হয় আপনারটা করব। যদি কারোটা না হয় তাহলে আমার মেয়ে। ঘাবড়াবেন না, আমরা বাইরে থেকে ব্লাড জোগাড় করার চেষ্টা করছি। আপনি কাইন্ডলি বাইরে ওয়েটিং রুমে গিয়ে অপেক্ষা করুন, আপনি আসুন। হ্যাভ পেশেন্স। ওনারটা হলো না। তাহলে, তাহলে কি হবে? অত নার্ভাস হচ্ছেন কেন? আপনি তো পিতা, আপনারটা মিলে যেতে পারে। হ্যাঁ, আমি ওর পিতা, আসুন না ওর সাথে। কোনো চিন্তা নেই, ক্রাইসিস ইজ ওভার। বাবা, উনি ওয়েটিং রুমে আছেন, আপনি খুব দুর্বল, কথা বলবেন না, রেস্ট নিন, আমি ওনাদেরকে খবরটা জানিয়ে আসি। রোগিনীর জ্ঞান ফিরেছে, আর কোনো চিন্তার কারণ নেই। ডাক্তার, আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন, কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। আরে এতে ধন্যবাদের কি আছে, এ তো আমার ডিউটি ছিল। আপনি জানেন না ডাক্তার, মিতা আমার কি, ওর একটা কিছু হয়ে গেলে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে যেত, ও ছাড়া আমার যে আর কেউ নেই ডাক্তার। আপনি ইমোশনাল হবেন না, অনেক রক্ত দিয়েছেন, আপনার বিশ্রামের প্রয়োজন, আপনি বাড়ি যান। ডাক্তার, ভয়ের কোনো কারণ নেই, আপনার মেয়ের বিপদ কেটে গেছে। একটিবার ওকে, নো নো, প্লিজ প্লিজ, ওখানে যাওয়া সম্ভব নয়, যে কোনো ধরনের ইনফেকশন হতে পারে। আমি তো বলেছি শি ইজ আউট অফ ডেঞ্জার, আর আপনি দুর্বল, বাড়ি যান। আপনাকে যা যা খেতে বললাম তাই খাবেন, আপনি কাইন্ডলি ওনাকে নিয়ে যান। জি আচ্ছা, আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেশ তো যাবে জরিনা, আজ আমার মনটা বেশ
খুশি খুশি লাগছে। তা লাগবই তো, মায়া ভালো হয়ে উঠছে, খুশি লাগবে না? তা তুই ঠিকই বলেছিস, তাছাড়াও কিছু আছে। কি আছে? মিতা এখন সত্যি সত্যি আমার মেয়ে হলো। কেন, এতদিন কি আসিল না? শিশুকাল থেকে বুকি করে মানুষ করত, মাইয়ার মুখের দিকে চাইয়া বিয়ার সাথে কিছুই করল না, সারাটা জীবন ওর পিছনে ব্যয় করত। সে কথা নয়, আমার রক্ত এখন মিতার দেহে। তাই কও। তবু মাঝে মাঝে ভয় হয় যদি কেউ এসে দাবি করে। কেটা দাবি করব, তুমি তো কইছো এই দুনিয়া আর কেউ নাই। বলেছিলাম ঠিকই, তবে আসল কথা তা নয়, মিতার বাপি তাকে আমার হাতে তুলে দিয়েছিল, বলেছিল পরে এসে নিয়ে যাবে। কিন্তু কই, আর তো হে আইলো না, হয়তো হে বাইসে নাই। তুই ঠিকই বলেছিস, হয়তো মিতার বাবা বেঁচে নেই। আহ, বাঁচলাম, স্বাধীন জীবনের মুখ আবার দেখলাম। আর অপরাধ করো না, ভালো ব্যবহারের জন্য তোমার জেলের মেয়াদ কমে গেছে, তাই ছাড়া পেয়েছ। জানি, সবই জানি। মনে থাকে যেন। আচ্ছা ভাই সাহেব, আমি আপনাকে নিতে এসেছি। আপনি চিনতে পারেননি? না পারেরই কথা, মুহূর্তে দেখা তো। আমি মুন্নির মা, রহমান সাহেবের স্ত্রী। ও জানি, আমাদের প্রতি আপনার ভীষণ রাগ, যে ভুল আমার স্বামী করেছিল তার কতটুকু প্রায়শ্চিত্ত করতে পেরেছি তাই আপনাকে দেখাতে নিয়ে যাব। আপনার খোঁজ খবর সবসময় আমি দেখেছি, আজ যে আপনি ছাড়া পাবেন তাও আমি জানি। কিন্তু তাতে লাভ? লাভ লোকসানের কথা নয়, ওই যে বললাম প্রায়শ্চিত্ত, দয়া করে একবার আমার সঙ্গে যাবেন। কি দেখাবেন আপনি? এখন বলবো না, গেলেই দেখতে পাবেন। কোনো বদ মতলব নেই তো? ভয় পাচ্ছেন? ভয়? জীবনের ভয় আমার নেই ম্যাডাম। তাহলে বদ মতলবের কথা বলছেন কেন? আচ্ছা চলো। কি দেখলাম, পাঁচু মেমোরিয়াল বয়েজ হাই স্কুল, মুন্নি মেমোরিয়াল গার্লস হাই স্কুল। ভাই সাহেব, দুজনকে আমরা হারিয়েছি, মেয়েদের স্কুল ভোরে আর ছেলেদের স্কুল বেলা ১১টায়, আজ স্কুল বন্ধ। বোন আমায় আপনি মাফ করুন, এক সন্তানের বাপ আর এক সন্তানের বাপের উপর প্রতিশোধ নিয়েছিল, কিন্তু কিন্তু সেদিন তো আমি বুঝতে পারিনি আর এক মায়ের মনের কথা। আমায় আপনি মাফ করুন, আমায় আপনি মাফ। আমার দুঃখ নেই ভাই সাহেব, আমার প্রায়শ্চিত্ত সার্থক হয়েছে, বাচ্চুকে তো আমরা চিরদিনের জন্য হারিয়েছি। জানি না আমার মুন্নি বেঁচে আছে কিনা। বেঁচে আছে? বেঁচে আছে, আপনি জানেন ও বেঁচে আছে? জানি না, তবে আমার মন বলছে ও বেঁচে আছে। ভাই সাহেব, আজ বলবেন কোন ঘেটু গানে দলে ওকে দিয়েছিলেন, এক সর্বহারা মায়ের মুখের দিকে চেয়ে, আপনি বলুন। ঘেটু গানের দলে তাকে আমি দেইনি বোন, ইচ্ছে করে সেদিন আমি মিথ্যে কথা বলেছিলাম, একজন লোকের কাছে আমি তাকে রেখেছিলাম, তাকে ১০,০০০ টাকা দিয়ে বলেছিলাম যেন সে নিজের মেয়ের মতো তাকে মানুষ করে। কোথায় থাকে যে, তার কাছে আমায় নিয়ে চলুন। অবশ্যই নিয়ে যাব, আজ আমার মনে কোনো দুঃখ নেই, পাঁচু আর মুন্নিকে আপনি এক চোখে দেখেছেন, এটাই আমার কাছে পরম পাওয়া। পাঁচু পাঁচু মরে গিয়েও এই স্কুলের মাঝে অমর হয়ে রইল, চলুন মুন্নির বাবার কাছে আমি ক্ষমা চাইব। ভাই সাহেব, বলেছি তো আমার কোনো ক্ষোভ নেই, এখন আমার একমাত্র চিন্তা সেই লোককে খুঁজে বের করে মুন্নিকে মুন্নিকে আপনার হাতে তুলে দেওয়া। আপনি আমার বাড়ি চলুন, মুন্নির বাবা শহরে বাইরে গেছেন, তিনি ফিরে এলেই তাকে নিয়ে যাব। আচ্ছা চলুন চলুন।
হেমশি বাড়ি। কাকে চান? এই ফিরোজ, এই মানে ফিরোজ আহমেদ আছে এখানে? তো এই নামে কেউ থাকে না। না না না, ছিল, এই সে অনেকদিন আগের কথা। তাই বলুন, এটা ভাড়াতে বাড়ি, কত লোক এখানে আসতে যাচ্ছে। আপনি বরঞ্চ এক কাজ করুন, ওই মুদি দোকানদারকে জিজ্ঞেস করুন, শুনেছি সে এখানে বহু বছর ধরে আসে, হয়তো সে খোঁজ বলে দিতে পারবে। আচ্ছা, ধন্যবাদ। ও ভাই, একটা কথা বলতে পারবেন? কিতা হইন? ওই যে ওই বাড়িতে ফিরোজ নামে এক ফেরিওয়ালা থাকতো, সে কোথায় গেছে বলতে পারেন? ফিরোজ মিয়ার কথা হইরা? জি জি, এ তো অনেক বছর আগের কথা। হ্যাঁ, অনেক বছর। তাইন কি তার ফেরিওয়ালা আছেন নি সাহেব? তাইন মস্ত বড় দোকানের মালিক, কবে এখান থেকে চলে গেছেন গিয়া? কোথায় গেছে বলতে পারেন? তাইন হই গেছেন হইতাম পারতাম না, তবে দোকানের ঠিকানা হইতাম ভানু। টান দোকান থাকি আমি মাঝে মাঝে মালপত্র কিনিয়া থাকি। তাই বলো ভাই, ওর ঠিকানাটা আমার খুবই প্রয়োজন। আপনার তো চিনা চিনা লাগের, সবাই হয় আমার স্মরণ শক্তি খুব বালা, চিনছি চিনছি আপনারে। ও ফিরোজ মিয়ার বইনে যাওয়াই আপনি? আচ্ছা, আপনিও তো মাইয়ারে রাখিয়া বিদেশ গেছলা। বলো ভাই, ওর ঠিকানাটা আমার খুবই প্রয়োজন। ও তো ও বস্তি পার হইয়া বড় রাস্তার মোড়ো ডাইন বাজুত তিন চারটা দোকানের ফরু মিঠা জেনারেস্ট। আপনি যদি হইন তো আমি লগে যাইতাম। ওই তো খুব ভালো হয়। অনেক কষ্টে মিতাকে ফিরে পেয়েছি বাবা, আমি আর ওকে হারাতে পারবো না। আমার মনের কথাটা একবার ভেবে দেখবেন আঙ্কেল। তাই তো চেয়েছিলাম বাবা, তারপরই তো এই অঘটন। অবহেলা আর ঘৃণার মাঝে আমার মেয়েকে আমি ফেলে দিতে পারবো না, এই আমার শেষ কথা। ধৈর্য হারিও না মিতা, বাবা মাকে আমি যে করেই হোক রাজি করাবই, আর যদি একান্তই রাজি না হন তাহলে তাদেরকে ছেড়ে আসতে আমি দ্বিধাবোধ করবো না। সুমন! মিতা! হ্যাঁ মিতা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। সুমন! মিতা! ফিরোজ সাহেব আছেন? আপনারা? তুমি? তুমি মা? ফিরোজ সাহেবের মেয়ে। তোমরা কয় ভাই বোন? আমার কোনো ভাই বোন নেই। মিতা ফিরোজ সাহেবের একমাত্র মেয়ে। ও, আপনি? আমি মানে পরিচিত আত্মীয়। ও, তোমার মা বাবাকে একটু ডাকো। আমার মা নেই। কিন্তু আপনারা কারা? এসব কথা জিজ্ঞেস করছেন কেন? বলছি মা, সবই বলছি, আমরা তোমার অতি আপন জন। সেই মেয়ে করছেন কেন? ছাড়ুন আমার মামুনি। ছাড়ুন ছাড়ুন বলছি। ও গো, এই আমাদের মেয়ে। মা, মা রে! কি বলছেন আপনারা? হ্যাঁ মা, ইনি তোমার মা আর ইনি তোমার বাবা। তোমার পালক পিতা ফিরোজ সাহেব এলেই তুমি সব জানতে পারবে। সুমন, ওরা কি বলছে? তাই তো, সব জানকে আমার প্রহেলিকা মনে হচ্ছে। আঙ্কেলকে ডাকো। বাবা, বাবা! কি মা, কি হয়েছে? এরা খারাপ? ফিরোজ! আপনি? এই তো সেই মেয়ে। আমার প্রশ্নের জবাব কিন্তু পেলাম না। ফিরোজ, চুপ করে থেকো না। ফিরোজ বলো, এই সেই মেয়ে? হ্যাঁ, ওকে আমার কাছ থেকে তুমি নেবেন না। ফিরোজ, অস্থির হয়েও না, তোমাকে সেদিন আমি একটা মিথ্যে কথা বলেছিলাম, এ মেয়ে আমার নয়। আপনার নয়? না,
ও হলো বিখ্যাত মিলিয়নিয়ার রহমান সাহেবের মেয়ে। ওর উপর প্রতিশোধ নেবার জন্য আমি ওকে চুরি করে নিয়ে এসেছিলাম। এখন আর সেই রাগ নেই, তাই ওকে ফিরিয়ে দিতে এসেছি। কিন্তু কিন্তু আমার কি হবে? আমি আমি কি নিয়ে বাঁচব? তোমাকে আমি অনেক অনেক টাকা পাইয়ে দেব। টাকা? কি অমন করে তাকিয়ে আছো কেন? খুশি হলে তো। পিতার অমূল্য ভালোবাসা মূল্য দিয়ে কিনতে চান আপনি? ফিরোজ, ও আমার মেয়ে ফিরোজ। আপনাকে আপনাকে আমি চিনি না। যান যান এখান থেকে, ফিরোজ যান। বেশি কাজটা তুমি ভালো করলে না ফিরোজ, এর পরিণতি খুব খারাপ হবে। এ মেয়ে যে তোমার নয়, এ আমি প্রমাণ করে ছাড়ব। চলুন আসুন আসুন। তুই ওদের কথা বিশ্বাস করিস না মা, তুই বিশ্বাস করিস না। তুই তুই আমার মেয়ে, তুই আমার মেয়ে, তুই আমার মেয়ে, তুই আমার মালিকা। মালিকা, কি ব্যাপার? আরে সুখবর কি? মিতা ফিরোজ আমাদের মেয়ে নয়। কি বলছো তুমি? হ্যাঁ, এটাই তো শহরের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর। মিতাকে ফিরোজ আহমেদ লালন পালন করেছে মাত্র, ফিরোজ আহমেদ বিয়ে করেনি। কি হলো মালিকা? অমর করছো কেন মালিকা? কিছু না। তাহলে মিতা কার মেয়ে? বিখ্যাত ধনী রহমান চৌধুরীর মেয়ে। মিতা রহমান চৌধুরীর মেয়ে? না না, আমি স্বীকার করবো না, কিছুতেই না। মিতা আমার মেয়ে। হে আল্লাহ, তোমার কাছে জীবনে আমি আর কিছুই চাই না, শুধু এইটুকু মিনতি, আমার বুক থেকে মিতাকে ছিনিয়ে নিও না। ফিরোজ, নিশ্চয়ই আল্লাহ তোমারটা কবুল করবেন ফিরোজ। তুমি? হ্যাঁ, সুমনের সাথে এলাম। সুমন ড্রয়িং রুমে মিতার সাথে কথা বলছি। মিতা বলল তুমি এখানে। কেন তুমি এসেছো? কি চাও? যাইবার অধিকার আজ আমার নেই, তা আমি জানি ফিরোজ। নিয়তির নিষ্ঠুর খেলায় আমাদের দুজনের জীবনী তছনছ হয়ে গেছে। মালিকা, তুমি তো জানো না সারা জীবন আমি তোমাকে ভুল বুঝে এসেছি ফিরোজ। চিকিৎসা করাতে তোমার শহরের বাড়িতে এসে একটি উপস্থিত করে সন্তান, আর তুমি মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছো তার দিকে। দেখে আমি জ্ঞান হারাই। বাবা আমাকে নিয়ে চলে যান, আমরা ভেবেছিলাম তুমি বিয়ে করেছ। এ তুমি কি বলছো মালিকা? হ্যাঁ ফিরোজ, আমাদের ভুলের জন্যে তোমার জীবন আজ ব্যর্থতার হাহাকারে গুমরে মরছে। এ কথা জানার পর আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছিলাম না, তাই ছুটে এসেছি তোমার কাছে। সব কিছু বলে বুকের পাষাণ ভারকে হালকা করতে। পারবে? পারবে আমাকে ক্ষমা করতে? তুমি ক্ষমা চাইতে এসেছো আর আমি তা করতে পারবো না। কে তুমি কি বলছো মালিকা? এতদিন ধরে আমিও যে তোমাদের প্রতি ভুল ধারণা পোষণ করে এসেছি। আমি ভেবেছিলাম গরিব বলে আমাকে প্রত্যাখ্যান করেছ। আজ সকল ভুল বোঝাবুঝির অবসান হলো মালিকা। মালিকা, জীবনটা তো কষ্টের, কেন বলতে পারো? তোমাকে হারানোর ব্যথা হয়তো আমি সামলে নেব, কিন্তু মিতাকে হারানোর ব্যথা যে আমি সইতে পারবো না। কে বলেছে তুমি মিতাকে হারাবে? মিতার সুখ আজ তোমার সুখ। আমাদের দুজনের ভালোবাসা ব্যর্থ হয়েছে, কিন্তু ওদের ভালোবাসাকে আমি ব্যর্থ হতে দেব না। যে করেই হোক, মিতা সুমনের বিয়ে আমি দেব।
তা নয় মালেকা, তা নয়। এই সমস্যার কথা আমি আর এখন ভাবছি না। তুমি তো জানো না, ওরা যে ওকে দাবি করছে। আল্লাহই জানেন আদালতে কি ফয়সলা হবে। হুজুর, হুজুর, আমাকে আমাকে এত বড় শাস্তি দেবেন না। মিতাকে আমার বুক থেকে ছিনিয়ে নেবেন না। আমার যে ওর ছাড়া এ দুনিয়া আর কেউ নেই। হুজুর, আমার রক্ত মিতার দেহে, তাহলে কেন মিতা আমার মেয়ে হবে না? হুজুর, মিতা আমার মেয়ে। হুজুর, মিতা আমার মেয়ে। ওকে আমার বুক থেকে ছিনিয়ে নেবেন না, আমার বুক থেকে ছিনিয়ে নেবেন না। আপনি বলছেন আপনি মিতাকে শিশু অবস্থায় ফিরোজ সাহেবের কাছে দিয়েছিলেন, এর কি কোনো সাক্ষী আছে? সাক্ষী আমি নিজে, আর উপরওয়ালা, যিনি সব দেখেছেন। আর এটাও তো মিথ্যে নয় যে আমি মুন্নিকে অপহরণ করেছিলাম, যার জন্য আমাকে দীর্ঘ 14 বছর খারাপ ভোগ করতে হয়েছে। আরে থামলেন কেন, বলুন। বলবেন, মনে কিছু করো না ভাই। এই মানে মানে এই বাচ্চাটা আমার। জি, তুমি তখন হয়তো রাজি হতে না ভাই, তাই তখন মিথ্যে কথা বলেছিলাম। ভাই, বড় বিপদে পড়ে তোমার কাছে রেখে যেতে হচ্ছে। আমার জ্ঞাতি ভাইরা সম্পত্তির লোভে আমার স্ত্রী পুত্র সবাইকে মেরে ফেলেছে ভাই। আমি কোনো মতে এই শিশু সন্তান নিয়ে পালিয়ে এসেছি। ওরা আমাদেরকে হন্যে হয়ে খুঁজছে, পেলে আর রক্ষে থাকবে না, তাই এই বাচ্চাটাকে আমি লুকিয়ে রাখতে চাই। তোমাকে এই উপকারটা করতে হবে ভাই। তোমার কাছে বাচ্চা থাকলে কেউ জানবে না, কেউ চিনবে না। এই নাও, এতে 10,000 টাকা আছে। 10,000 টাকা? হ্যাঁ, আমি তোমাকে দিলাম। এই বাচ্চা কোলে নিয়ে তো এই খেলা নিয়ে ব্যবসা করতে পারবে না। তাছাড়া বাচ্চার পিছনেও তো খরচ আছে। কিন্তু অত টাকা আমি তো খুশি মনে দিচ্ছি। আমার সন্তান বেঁচে থাকলে 10,000 টাকা কিছুই না। তুমি এই টাকা দিয়ে একটা দোকান করো, তাহলে তোমাকে আর খেলা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে হবে না। নাও ধরো। যদি ব্যবসায় লোকসান হয়ে যায়? পাগল, আমি কি টাকা ফেরত চাইবো নাকি? এ টাকা এখন তোমার। আমার শুধু অনুরোধ, বাচ্চাটাকে যত্নে রেখো। আপনি আবার কবে আসবেন? কিছু বলতে পারছি না ভাই, জানি না আমার ভাগ্যে কি আছে। যতদিন এই বিপদ মুক্ত না হই আমাকে পালিয়ে থাকতে হবে। একটা কথা, এ বাচ্চা যে আমার, এ তুমি কোনো কারো কাছে প্রকাশ করবে না। জীবনে আমাকে কখনো দেখেছো এ কথা কাউকে বলতে পারবে না ভাই। কিন্তু এই বাচ্চা আমি কোত্থেকে পেলাম, কার বাচ্চা, কি পরিচয় দেব? পরিচয় বলবে, তোমার বোনের বাচ্চা। বোন মারা গেছে, এই ভগ্নিপতিও বিদেশে চলে যাচ্ছে, তাই এখানে দিয়ে গেছে। কে, বুদ্ধিটা কেমন? জি, ভালোই। তাহলে আমি আসি। আবার কবে দেখা পাবো? সেটা তো বলতে পারছি না ভাই, তবে বিপদ কেটে গেলে আবার আমি ফিরে আসব। চলে, খোদা হাফেজ। খোদা হাফেজ। কি বলতে চান? এর বেশি প্রমাণ আমার কাছে কিছুই নেই। তাছাড়া তাই যদি হবে, তাহলে এত বছর পর আমি ওর কাছে গেলাম কেন? খোঁজ করে দেখুন ওর সাথে আমার কোনো পূর্ব পরিচয় ছিল কিনা। বিশ্বাস করুন হুজুর, ওই মেয়েই রহমান সাহেবের মেয়ে। তাছাড়া তাছাড়া থামলেন কেন? বলুন, কি বলতে চান বলুন। আমার কথার সত্যতা প্রমাণ করবে ওই বস্তির মুদির দোকানের মালিক শারাফাত মিয়া। যেদিন ওই বাচ্চা আমি নিয়ে আসি সে দেখেছিল, যেদিন আবার খোঁজ করতে গেলাম সেদিন সে আমাকে চিনতে পেরেছিল। অর্ডার, অর্ডার। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না। আপনার নাম? শরাফত মিয়া। মিথ্যা কথা আমি কইতাম না হুজুর, ফিরোজ মিয়ার মতো মানুষ হয় না।
মেয়েটারে নিজে রক্ত পানি করিয়া মানুষ করছেন। ফিরোজ মিয়ার মতো আদর কোন বাপও তার মেয়েরে করে না হুজুর। আপনি অবান্তর কথা বলছেন কেন? আমি যা প্রশ্ন করব তার সঠিক জবাব দেবেন। ওয়াকিল সাহেব ওই মেয়েকে ফিরোজ মিয়ার কাছে দিয়েছিলেন কিনা এই সম্বন্ধে আপনি কি জানেন বলুন। ঠিক দিয়াছিলেন, আমার স্মরণশক্তি খুব বাড়া, বাচ্চা দিয়া আমার দোকানে আইয়া একটা সিগারেট কিনছিলেন। তখন বলছিলেন যে তিনি ফিরোজ মিয়ার বগলি ভতি, স্ত্রী মারা যাওয়াতে বাচ্চাটা রাখিয়া তাই বিদেশ চলিয়া যাইবেন। আপনি মিথ্যে কথা বলছেন। মিথ্যা কথা হইতাম হয় না হুজুর, তিন খাল যাইয়া এক খালে কেসে আমার কিতা মরণের ভয় নাইনি। ইওর অনার, শরাফত মিয়া ফিরোজ আহমদের পরিচিত লোক, তার কথায় সন্দেহাতীত ভাবে প্রমাণ হয় যে ওয়াকিল সাহেব ওই মেয়েকে বাচ্চা অবস্থায় ফিরোজ আহমদের কাছে রেখে যান। হুজুর, মিশার কথা আমি একটাও কমু না, মিতারে আমি ছোটবেলা থেকে পালছি, ফিরোজ ভাইজানের কলিজার টুকরো ওই মিতা, মিতা হের বলবেন মাইয়া। ইয়োর অনার, বোনের মেয়ে হোক আর যার মেয়ে হোক, এ কথা প্রমাণ হলো যে মিতা ফিরোজ আহমদের মেয়ে নয়। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো ফিরোজ আহমদ বিয়েই করেননি, মেয়ে আসবে কোত্থেকে? মেয়ের নাভির নিচে জন্ম থেকেই একটা লাল জরুল আছে, লেডি ডাক্তার দিয়ে পরীক্ষা করলেই এর সত্যতা প্রমাণ হবে। ইয়োর অনার, লেডি ডাক্তারের রিপোর্ট আমরা দেখেছি, মিসেস রহমানের কথাই ঠিক, তিনি যদি তার জন্মদাত্রী মা না হতেন তাহলে তার পক্ষে এমন একটা গোপন চিহ্নের কথা বলা কিছুতেই সম্ভব হতো না। তার উপর জরিনা জবানবন্দি আমরা শুনেছি, এ মেয়ে ফিরোজ আহমদের পালক মেয়ে। অর্ডার, অর্ডার, এই মামলার সমস্ত সাক্ষীর জবানবন্দি ও প্রমাণাদি পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়ে রায় প্রদান করা গেল যে মিতা আব্দুর রহমান চৌধুরীর মেয়ে, আদালত তাকে তার মেয়ে ফিরে পাওয়ার অধিকার দিল। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, এটাই তো দুনিয়ার নিয়ম, এর মাঝেই মানুষ বাইচা থাকে। কি
কিন্তু আমার কি হবে? সুখের পর দুঃখের এত বড় পাহাড়ের বোঝা আমি সইব কেমন করে? আর এই দুঃখের অন্ধকার কেটে সুখের আলো তো আমার জীবনে আর ফুটবে না। তাহলে আমি তো আমার মিতা মাকে আর ফিরে পাবো না। কেন পাইবেন না? মিতা মাকে আপনারা বলতে পারবো? তাহলে আমার যে বড় দেখতে ইচ্ছে হচ্ছে, একবার যদি ওকে দেখতে পেতাম, শুধু একবার, তাহলে আমি যদি যাই, রহমান শাহ আমার মেয়েকে একটিবারের মতো দেখতে দেবে না? কি হলো, চুপ করে আছো কেন? জবাব দাও। দিতে পারে আবার। আবার কি? নাও দিতে পারে। না না, আমি এত বড় আঘাত সইতে পারবো না। আমার যে কেউ নেই এই দুনিয়াতে, আমার কেউ নেই, কেউ নেই। ভাইজান, আপনি একটু ক্ষান্ত হন। আমি যাবো রহমান সাহেবের কাছে, যে করে হোক পরে আমি রাজি করাবো। রাজি করাবে? পারবে? পারবে তাহলে? পারবো। যাও, আর দেরি করো না, এক্ষুনি যাও। যাইতা শ্রী মা, মা রে, কেন আমাকে এমন মায়ার বন্ধনে জড়ালি? আমার কেন চলে গেলি? কেন, কেন, কেন? হ্যালো, কে? মিতা। কি কি বলছো তুমি? সুমন, আমায় বাঁচাও, প্লিজ আমায় বাঁচাও। ওরা আমাকে একরকম কয়েদ করে রেখেছে, এভাবেই থাকলে আমি মরে যাব। আমাকে তুমি বাবার কাছে নিয়ে চলো, প্লিজ। আমি আসছি মিতা। দুনিয়ার কোনো শক্তি নেই তোমাকে আটকে রাখতে পারে। শিওর, শিওর মিতা, আমি তোমাকে তোমার বাবার কাছেই নিয়ে যাব। কোথায় যাচ্ছ? মিতাকে ওরা প্রায় কয়েদ করে রেখেছে, ওকে আমি ওর বাবার কাছে নিয়ে যাব। মানে ও তো ওর বাবার কাছেই আছে। না ড্যাড, তিনি তার জন্মদাতা পিতা, কিন্তু যিনি তাকে পিতৃস্নেহে মানুষ করেছেন তিনি হলেন ফিরোজ আহমেদ। তুমি ফিরোজ আহমেদের কাছে নিয়ে যাবে তাকে? হ্যাঁ ড্যাড, মিতার তাই ইচ্ছে। ডোন্ট বি সেন্টিমেন্টাল। শোনো সুমন, মিতার সাথে তোমার বিয়েতে এখন আর আমার কোনো আপত্তি নেই, কারণ সে এখন বিশিষ্ট সম্ভ্রান্ত মিলোনিয়া রহমান চৌধুরীর মেয়ে। কিন্তু সে যদি ফিরোজ আহমেদের সাথে পুনরায় সম্পর্ক করতে চায়, তাহলে এই বিয়েতে আমি মত দেব না। ইট মেক্স নো ডিফারেন্স ড্যাড, মিতাও আমি দুজনে অ্যাডাল্ট। আশা করি তুমি আর কথা বুঝতে পেরেছ। তুমি যা করতে যাচ্ছ আমি তা করতে দেব না মাই বয়। আমি এক্ষুনি রহমান সাহেবকে ফোন করে সব কিছু জানিয়ে দিচ্ছি। ওকে, টেলিফোনটা রেখে দাও। মানে ওই হীন জঘন্য কাজটা আমি তোমাকে করতে দেব না। তার মানে তুমি বলতে চাও ওই মেয়েটা আমার ফিরোজ আমাদের কাছে ফিরে যাক, আর তার সন্তানের পরিচয় নিয়ে আমার ছেলের বউ হয়ে বাড়িতে আসুক। হ্যাঁ, নিজের সন্তানের সুখের চেয়ে তোমার এই ঠুনক আভিজাত্যার বংশ মর্যাদা বড় নয়। শুনো ডাক্তার। না, আমি কোনো কথা শুনতে চাই না। যাকে আমি এ বাড়ি থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলাম, তুমি ভাবতে পারলে কি করে যে ছোট লোকটার সঙ্গে আমি আবার সম্পর্ক গড়ে তুলব? ছোট লোক ফিরোজ আহমেদ নয়, ছোট লোক তুমি। টাকা পয়সা বিদ্যা বংশগৌরব এসব দিয়ে ছোট লোক বড় লোক বিচার হয় না। ছোট লোক বড় লোক বিচার হয় তার বোন দিয়ে, তার হৃদয় দিয়ে। ফিরোজ আহমেদের হৃদয় নাগাল তুমি কোথা থেকে পাবে ডাক্তার? সারাটা জীবন শুধু ছুরি আর কাছি দিয়ে মানুষের হৃদয় কেটেছ, কখনো অনুভূতি দিয়ে, ভালোবাসা দিয়ে হৃদয়ের পরশ পেতে চেষ্টা করনি। তুমি কি করে বুঝবে ফিরোজ আহমেদের হৃদয় কত বড়, কত বিশাল। শোনো ডাক্তার, অন্যের সন্তানের সুখের জন্য যে তার সারা জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে পারে সে কত মহৎ, কত উদার। ভাবতে পারো, একটি ভুল, মাত্র একটি ভুলের জন্যে
জীবন ব্যর্থতার হাহাকারে কুমড়ে মরছে। নিজের বুকে পাথান চাপা দিয়ে তোমার সন্তানকে আমি বুকে তুলে দিয়েছিলাম। মনে পড়ে ডাক্তার, আমার কার সাথে বিয়ে ঠিক হয়েছিল? তাকে আমি বুক ভরা ভালোবাসা উজাড় করে দিয়েছিলাম। সেও আমায় ভালোবেসেছিল প্রাণ দিয়ে। কিন্তু এই মিতাকে শিশু অবস্থায় ওর বাড়িতে দেখে মনে করেছিলাম ফিরোজ আমাকে ধোকা দিয়ে বিয়ে করে ফেলেছে। কিন্তু না, এখন বুঝতে পেরেছি সে আমাকে হারিয়ে সারা জীবন আর বিয়ে করেনি। ভাবতে পারো ডাক্তার, কত বড় মহান হৃদয়ের অধিকারী সে। ডাক্তার, তোমার কাছে আমার মিনতি, আমাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দাও। তার জীবনে সুখ তার ওই মিতা, আমার ছেলের হাত দিয়ে সে তার হারানো সুখ ফিরে পাক। এই আমার বিনতি, আমি তোমার কাছে হাত জোড় করছি ডাক্তার। আমি তোমার পায়ে পড়ছি, আমায় এই ভিক্ষাটা করতে। তোমার ইচ্ছে আমার ইচ্ছে, কিন্তু রহমান সাহেব কি তার মেয়েকে যেতে দেবে? ভিতরে যাওয়ার হুকুম নেই। দুনিয়ার কোনো শক্তি নেই যে আমাকে আটকে রাখতে পারে। চৌধুরী সাহেব, আমি মিতাকে নিতে এসেছি। স্ব ইচ্ছায় মিতা আমার সঙ্গে যাচ্ছে। দেখো, তুমি কে তা আমি জানি না, তবে এইটুকু বুঝতে পারছি তুমি ওর পূর্ব পরিচিত। তা হলেও মিতাকে তুমি নিয়ে যেতে পারবে না। কারো সাত দিনে আমাকে ভাড়া দেয়ার। এসো মিতা। এত বড় স্পর্ধা, আমার বন্ধু দাও। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তুমি দেখলি না ও যে মিতাকে নিয়ে গেল? ভুল ভুল করলে তুমি, মিতাকে কেউ নিয়ে যায়নি, মিতা নিজেই চলে গেছে। শাকিলা, মায়ামিগুর পিছনে ছুটে লাভ নেই চৌধুরী, ওতে দুঃখ আরো বাড়বে। জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। রক্তের দাবির চেয়ে প্রাণের দাবি অনেক বড়। ভাবি, ভাবি ঠিক কথাই বলেছেন আমার সাহেব। আপনি ডক্টর খান, সুমনের পিতা,
ইনি আমার স্ত্রী। একদিন ফিরোজ আহমেদকে আমার বাড়িতে দেখে এনে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আজ আমরা সবাই তার ভালোবাসার কাছে হেরে গেছি। কিন্তু কিন্তু আমার মেয়ে এতদিন পর ফিরে পাওয়া মেয়েকে আমি পাব না? আপনার ছেলে তাকে কোথায় নিয়ে গেছে? নিশ্চয়ই ফিরোজ আমাদের কাছে। আমি যে এখানে থাকলে পাগল হয়ে যাব, তাহলে যেদিকে তাকাই শুধু আমার মিতা মার স্মৃতি। আমি আর সইতে পারছি না, আমি আমি আজই চলে যাব। তাহলে গ্রামে যে কটা দিন বাঁচি বাপ দাদার ভিটিতেই থাকবো স্থির করেছি। এইখানকার এত সবকিছু সব আমি তোমাদের দিয়ে গেলাম ভাইজান, কি হবে এসব দিয়ে? জীবনে আমার আর কি চাওয়ার আছে? তাহলে আমার আর কিছুই প্রয়োজন নেই, আমি শুধু আমার মার এই ছবিটা নিয়ে যাব। ভাইজান কাঁদিস না জরিনা, তোরও বুক ভেঙে গেছে জানি, তবু তোর সামাদ আছে। ভাইজান যদি কোনোদিন তার দেখা পাস বলিস, সে তার বাবার সারাটা বুক জুড়ে আছে, বলিস আমি আমি এখন আর কাঁদি না। খোদার কাছে শুধু আমার একটাই চাওয়া, সে যে অবস্থায় থাকে যেন সুখে থাকে। এই তো কিছুক্ষণ আগে। সুমন তুমি গায়ে পড়ছো না? চিনি, এসো যাবে না।
আমার মা, আমার মিতা। আমি ফিরে এসেছি বাবা, তোমাকে জীবনে বাঁচব না। ওরে, তোকে ছাড়া আমিও যে বাঁচব না মা। কেউ আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না বাবা। মিতা, মা আমার। আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল, মিতা আপনার। তাই ওকে আপনার কাছে ফিরিয়ে নিয়ে এসেছি। আপনার বুকেই ওর চির শান্তি। দুনিয়ার কোনো শক্তি এ বন্ধনকে ছিন্ন করতে পারবে না আঙ্কেল। কিন্তু হ্যাঁ, সুমন, সুমন ঠিকই বলেছে ভাই। এজিপ্ট আমির বন্ধন। তালেবের কাছ থেকে ঠিকানা পেয়ে আমরা ছুটে এসেছি। আমি 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 স্বপ্ন দেখছি না তো? না ফিরে, এ স্বপ্ন নয়। সত্যকে অস্বীকার করবে কে? নিয়তির কাছে আমরা যে বড় অসহায়। মালেকা, মালেকা আপনি ঠিকই বলেছেন, সত্যকে অস্বীকার করা যায় না। আমরা আপনাকে আমাদের মাঝে ফিরে পেতে চাই ভাই। আর কোনো দ্বিধা নয় ভাই, সুখ নামক মায়ামৃগের পিছনে আমরা সবাই ছুটে বেরিয়েছি। এই ছোটার আজ অবসান হলো এই মহামিলনে। তাই মনে হচ্ছে স্বর্গ সুখ বুঝি নেমে এসেছে এই ভুবনে।